নমস্কার বন্ধুরা, আমি বুদ্ধদেব কর্মকার এডুকেশন নোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের সম্বন্ধে আপনাদেরকে জানাবো বলে এসেছি, তো সেটা হলো বলে দিচ্ছি যে ডিজিটাল শিক্ষার উন্নতি কল্পে, ঠিক আছে, উন্নতি প্রকল্পে 220 থেকে 440 কম্পিউটার সম্বলিত ই অ্যাসেসমেন্ট কেন্দ্র স্থাপনের ও ভারত সরকারের ডিজিটাল শিক্ষার প্রসারে ডিজিটাল প্রশিক্ষণের উন্নতি কল্পে সেন্ট্রাল ডিজিটাল লিটারেসি একটি স্বশাসিত সংস্থা, ঠিক আছে, এই সংস্থাটা যেটা কিনা রিক্রুটমেন্ট হচ্ছে সেটা কিন্তু একটা স্বশাসিত সংস্থা, এটা ভারত সরকারের ও রাজ্যের অনুমোদন প্রাপ্ত, ঠিক আছে। তো এটার বিষয়ে বিস্তারিত জানাবো, তার আগে জানিয়ে রাখি যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল আইকনটা প্রেস করবেন, তাহলেই আপনি আপনার মোবাইলে নতুন যে ভিডিও নোটিফিকেশন সেটা কিন্তু পেয়ে যাবেন, কেমন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করার আগে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন কিছুদিন আগে একটা লোকাল নিউজ পেপার, যেটা কিনা উত্তরবঙ্গ নিউজ পেপার রয়েছে, সেন্ট্রাল ডিজিটাল লিটারেসি অর্থাৎ CDL এর চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি নোটিশ বের করেছিল। এটা বের করেছিল 1 সেপ্টেম্বর, কেমন কি বের করেছিল, যে বলেছে CDL প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন পদে চাকরি সংক্রান্ত যে অনলাইন দরখাস্ত আহ্বান করেছিল তা কিছু পদে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক আবেদন হওয়ায় অনলাইনে দরখাস্ত ও ফি জমা করার শেষ তারিখ বর্ধিত করে 30/9/2019 করা হলো, অন্যান্য শর্তাবলী একই থাকবে। বিস্তারিত জানতে www.cdlit.in দেখুন, ঠিক আছে। এবং এদের একটা অ্যাপও রয়েছে CDLIT, ঠিক আছে। তো এইটা আপনি উত্তরবঙ্গ যে সংবাদটা রয়েছে 1 তারিখের পেপারে কিংবা যে কোনো পেপারে দেখতে পারেন, হয়তো অন্যান্য পেপারও দিয়েছিল CDL এর থেকে একটা যে নোটিশটা বের করেছিল, যা দরখাস্ত পড়ার কথা ছিল তার থেকে অনেক কম পড়েছে, তার জন্য এটা ফর্ম ফিল আপের তারিখ 30 সেপ্টেম্বর বাড়িয়ে করা হয়েছিল, ঠিক আছে, যেটা কিনা ছিল 31 আগস্ট পর্যন্ত কিন্তু ছিল। এবার আমি আপনাকে যে ফর্মে যে ডিটেলসগুলো সেগুলো জানিয়ে দিচ্ছি ঠিক কি কি আছে। তো এখানে প্রথমেই দেখুন বলে দিয়েছে যে এভরি পিওরলি কন্ট্রাকচুয়াল, ঠিক আছে, কিন্তু এটা কন্ট্রাকচুয়াল কত বছরের জন্য এটা কিন্তু জানা উচিত আপনাদেরকে, তো আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, কেমন। তার আগে জানিয়ে রাখি যে এটার যে বয়সটা লাগবে এটা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত, ঠিক আছে। এছাড়া যে কন্ট্রাকচুয়ালের কথাটা আপনাকে আমি জানালাম সেটা হলো 20 বছরের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। তো এটা চাকরিটা তাহলে খারাপ নয়, কেমন, যেহেতু কন্ট্রাকচুয়াল হলো 20 বছরের জন্য কন্ট্রাকচুয়াল, 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স রাখবে, সেটা কিনা লাগবে যে 1/4/2019 পর্যন্ত কিন্তু থাকতে লাগবে। এই দেখুন 18 থেকে, এজ শুড বি রিকন বিটুইন 18 to 40 অ্যাজ অন 1/4/2019, এই তারিখ অনুযায়ী আপনার 18 থেকে 40 বছরের মধ্যে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এবং যে পদগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আপনাকে ডিটেলসে জানাবো। তার আগে জানিয়ে রাখি যে আছে বলছে প্রার্থীদের কাছে শুধুমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, ঠিক আছে, তো যারাই অ্যাপ্লাই করবে তারা কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এটার মধ্যে কি কি রয়েছে, দেখুন এখানে আরেকটা জিনিস বলেছে যে অল দ্য পোস্ট, যেটা কিনা অল পোস্ট অ্যালং উইথ দ্য আদার রুলস, ঠিক আছে, অল পোস্ট আর 20 ইয়ার্স কন্ট্রাকচুয়াল বেসিস অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস রুলস উইল বি অ্যাপ্লিকেবল টু অল পোস্ট অ্যালং উইথ আদার রুলস অ্যান্ড নর্মস ফর কন্ট্রাক্ট লেবার, ঠিক আছে। কন্ট্রাক্ট লেবারের যেগুলো রুল রয়েছে 1970 অনুযায়ী সেই সব বিষয়ে অবশ্যই মানে এখানে কার্যকর হবে, কেমন। তো তারপরে বলে দিচ্ছে, তার আগে আমি জানিয়ে রাখি যে পরীক্ষাতে কি কি থাকবে, এটা এটা রিটেন টেস্ট রয়েছে, ঠিক আছে, টোটাল মার্কস হবে 100 নম্বরের এবং অনলাইনে পরীক্ষা অনলাইন টেস্ট 60 নম্বরের এবং তার সাথে রয়েছে ভাইবা 20 নম্বরের এবং কম্পিউটার স্কিল টেস্ট রয়েছে 20 নম্বরের, কেমন। তো এখানে বলছে দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, অনলি দোজ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই দেয়ার অনলি টেস্ট আর এলিজিবল ফর ভাইবা ভয়েস অ্যান্ড কম্পিউটার স্কিল টেস্ট, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি কিন্তু চেক করে সাইটটা চেক করে তারপর কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। অল পোস্ট আর ফর দেয়ার 20 ইয়ার্স কন্ট্রাকচুয়াল বেসিস, সেম এটা বলে দিয়েছে, প্রথমে বলে দিলাম আপনাকে। এবার কি কি পোস্ট রয়েছে সেগুলো বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, পোস্ট রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি 1টা রয়েছে,
কেমন, যেটা কিনা আপনাকে ওয়েজেস দিবে অর্থাৎ 18,000 পার মান্থ। তারপরে রয়েছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি রয়েছে 1টি, এটারও আপনার স্যালারি যেটা রয়েছে 16,000 টাকা পার মান্থ, ঠিক আছে। আর এটাতে প্রথমে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেটা কিনা আপনার এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু লাগে বিটেক, কেমন, বিটেক লাগবে সিএসই থেকে। এছাড়া হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সেটারও বিটেক লাগবে সিএসই থেকে, বিসিএ বা বিসিএ থেকে করলেও তাহলে চলবে। এরপরে রয়েছে টিচার ইনভিজিলেটর ভ্যাকেন্সি 10টা রয়েছে এখানে, কিন্তু ভ্যাকেন্সি 10টা রয়েছে, যেটা কিন্তু স্যালারি রয়েছে 15,000 টাকা করে প্রতি মাসে, এবং স্নাতক সহ কম্পিউটারে জ্ঞান থাকতে লাগবে কিন্তু, কেমন। তারপরে নাম্বার 5টা দেখে নিতেন, অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা রয়েছে সিট 5টি, 11,000 টাকা প্রতি মাস, এবং উচ্চ মাধ্যমিকের সাথে কম্পিউটার জ্ঞান লাগবে অর্থাৎ হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন কিন্তু লাগবে। তো এর সাথে রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ, নাম্বার 6 দেখে নিতেন, নাম্বার 6 এ মাল্টিটাস্কিং স্টাফ MTS এ রয়েছে 5টি পোস্ট, স্যালারি হলো 10,000 টাকা প্রতি মাসে, এবং মাধ্যমিক বা তার সমতুল্য যে হচ্ছে আপনার কোয়ালিফিকেশন রয়েছে সেটা থাকলে অবশ্যই হবে। এর সাথে রয়েছে সিকিউরিটি গার্ড 10টি পোস্ট, যোগ্যতা আপনার লাগবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে লাগবে, এর স্যালারি হলো 9,500 টাকা, কেমন। এর সঙ্গে রয়েছে সাফাইওয়ালা, সিট রয়েছে 3টি, কেমন, এটা হচ্ছে কিনা পঞ্চম শ্রেণী উত্তীর্ণ অর্থাৎ 5th ক্লাস পাস হলেই চলবে, এবং আপনার যোগ্যতা লাগবে 9,000 টাকা করে প্রতি মাসে, ঠিক আছে। তো এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর অ্যাপ্লাইয়ের ওয়েবসাইটটা আপনাকে আমি আবার বলে দিচ্ছি, এই দেখুন এখানে লেখা রয়েছে এটা CDLIT.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু এটা ডেট বাড়িয়েছে তো 30/9/2019 পর্যন্ত করা হয়েছে, তো এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন, কেমন। এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাকে দেখুন আমি প্রথম থেকে দেখিয়েছি, হোম পেজে আসতে হলে হোম পেজে এসে অ্যাপ্লাই নাও বলে অপশন আছে, এখানে আসলে আপনি এরকম একটা পেজ খুলে চলে আসবে, তো এখান থেকে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু বলে দেওয়া আছে, বলছে হচ্ছে বাই ইউজিং আওয়ার ওয়েবসাইট ইউ অ্যাকসেপ্ট দিস টার্মস অ্যান্ড কন্ডিশন ইন ফুল অ্যাকর্ডিংলি, ইফ ইউ ডিসএগ্রি দিস টার্ম অ্যান্ড কন্ডিশন অর এনি পার্ট অফ দিস টার্মস অ্যান্ড কন্ডিশনস ইউ মাস্ট নট ইউজ আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে। তো এইভাবে আপনাকে চেক করে দেখতে লাগবে। দেখুন এখানে বলে দিচ্ছে কন্ট্যাক্ট ফর জব অ্যান্ড পোস্ট, যেটা কিনা 20 বছরের জন্য কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে হতে চলছে, যেটা সেটার প্রতি 5 বছরে যে গভর্নমেন্টের যে ইন্ডিয়ান মিনিমাম এজ অ্যাক্ট রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার স্যালারিটা বাড়ানো হবে, ঠিক আছে। এবং কনসোলিডেটেড ওয়েজেস এবং স্যালারি, এটা আপনাকে কিভাবে দেওয়া হবে, মানে মাসের প্রথম দিন অর্থাৎ 1st ডে এভরি মান্থ এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং অল ওয়ার্কার উইল বি এনরোলড ন্যাশনাল পেনশন স্কিম ফর 20 ইয়ার্স, অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমের অনুযায়ী 20 ইয়ার্সের পুরো কার্যকর হবে, ঠিক আছে। এ বলছে যে ফেস্টিভ্যাল বোনাস যেটা রয়েছে, তো যেটা বলছিলাম যে ফেস্টিভ বোনাস রয়েছে লাইক দুর্গা পূজা, ঈদ এটসেট্রা, তো অল ওয়ার্কার উইল বি পেড কমপ্লিট 1 ইয়ার সিন্স জয়নিং, ঠিক আছে। সেন্ট্রাল ডিজিটাল লিটারেসি উইল বি হেয়ার মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর অল ক্যাটাগরি ওয়ার্কার, কেমন। তো এগুলো সবগুলোই দিবে আপনাদেরকে, তার সঙ্গে একটা বিশেষ বিষয়ে জানানোর ছিল, তার আগে বলে কি ইপিএফ এবং ইএসআইসি এগুলো কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হবে আপনাদেরকে। আর এটার যে আপনার পরীক্ষা যে ফিল আপ করার জন্য ফর্মটা ফিল আপ করার জন্য টাকাটা লাগবে সেটা বলা দরকার ছিল, তো সেটা হলো যেটা লাগবে 500 টাকা লাগবে আপনাকে ফর্ম ফিল আপ করতে, এবং এর সাথে লাগবে 12.85 টাকা কিন্তু সার্ভিস চার্জ লাগবে, কেমন। এটা আপনি অনলাইনে যেভাবে দিতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI ইত্যাদির মাধ্যমে জমা করতে পারেন। এর জন্য কি রাখতে লাগবে, আপনাকে একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে লাগবে, ঠিক আছে, ভ্যালিড ইমেল আইডি থাকতে লাগবে, এবং অনলাইনে জমা দেওয়ার দরখাস্ত করা এবং দরখাস্তের রেজিস্ট্রেশন ফি জমা করার তারিখ কিন্তু বলে দিলাম 30 সেপ্টেম্বর তারিখে, ঠিক আছে। এছাড়া আপনি যেটা বলে দিয়েছিলাম গুগল প্লে স্টোর CDLIT অ্যাপ ডাউনলোড করে ফর্ম পূরণ ও পরীক্ষা দেওয়া যাবে, ঠিক আছে। এবং পূরণ করা দরখাস্ত একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে লাগবে, ফর্মের ভুলের ভুল যদি কোনো করে থাকেন আপনি, মানে মিস্টেক করে থাকেন, তাহলে প্রতিবারে প্রার্থীকে কিন্তু ভুল সংশোধন করার জন্য 100 টাকা করে দিতে লাগবে, ঠিক আছে। চার্জ অতিরিক্ত 4 টাকা জমা করে ফর্মের ভুল ঠিক করতে লাগবে, কেমন, ব্যাঙ্কিং চার্জ যেটা বলছে। এবং ফর্ম ভরার সর্বশেষ
যোগ্যতার উল্লেখই শুধুমাত্র করতে হবে, অর্থাৎ ফর্ম ভরার সময় যেটা কিনা আপনার শেষ যোগ্যতা যেটা যেটা ওটা আমাদের চেয়েছে সেটাই কিন্তু আপনাকে শুধুমাত্র উল্লেখ করতে হবে। এবং ফর্ম ভর্তি করার সময় মনোযোগ দিয়ে ফর্ম ভর্তি করার আবেদন করা হচ্ছে সবাইকে, এটাই বলে দিয়েছে এখানে। কেমন? আর এখানে এটা বলে দিয়েছে বর্তমানে উল্লিখিত সবগুলি পদেরই নিয়োগ ও পোস্টিং দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মালদার কাছে হবে। কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে, তো ওইগুলা কোথায় হবে? মালদার কাছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। ঠিক আছে, তো এভাবে করতে হবে আপনাকে। আর সঙ্গে জানিয়ে রাখি এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা বলছে ওরা কমপ্লিট করবে 31 মার্চ 2020-র মধ্যে, এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন, এবং আপনি যদি চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশন প্রেস করে দিবেন, তাহলেই কিন্তু আপনি নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পেয়ে যাবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।